आपनार फोन गरम है आपनार फोन हैंग करे एबं विभिन्न धरनेर प्रॉब्लेम है। जस्ट एक सेटिंग जदि आपनी करे राखें ताहले खूब सहजे आपनार फोने हैंग करा मोबाइल गरम हो जावा एई धरनेर जे आनुषंगिक जो हार्डवेयर रिलेटेड जो नितान्तई प्रॉब्लेम ना होये थाके ताहले खूब सहजे रिमूव कर फेलते पारबेन। এটা আর হবে না। এইজন্য আপনাকে যেটা করতে হবে, আর হার্ডওয়্যার রিলেটেড প্রবলেম হলে সেটা তো আলাদা ইস্যু, এবং অনেক সময় দেখা যায় যে এইটা যদি আপনারা করেন অনেক সময় দেখা যায় যে মোবাইল এক বছর ব্যবহার করার পরে মোবাইলে বিভিন্ন ধরনের ফাইল জমা হয়ে এবং বিভিন্ন কারণে আপনার মোবাইলটা ক্র্যাশ জমা হওয়ার কারণে আপনার মোবাইলটা গরম হচ্ছে, হ্যাং করছে। এইজন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনার যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশন क्लिक करबें। क्लिक करार एक नीचेर दिखे एखाने गिये सिस्टेम सेटिंग्सटा जोदि आमी खुजी एखान থেকে খুঁজে পাচ্ছেন অথবা আপনি এখানে সার্চ করতে পারেন। আর আমারটা এটা অ্যাবাউট ফোন, এটার ভেতরে আছে। জাস্ট অ্যাবাউট ফোনের উপরে ক্লিক করার পর এই যে রিসেট বলে যে অপশন আছে রিসেটের উপরে ক্লিক করবেন। রিসেটের উপরে যখন ক্লিক করবেন এখান থেকে দেখুন যে আপনি যদি এখান থেকে ফ্যাক্টরি ডাটা রিসেট দেন সেক্ষেত্রে আপনার মোবাইলে যাবতীয় যে ডাটা ছবি সব কিছু রিমুভ হয়ে যাবে এবং আপনি আপনার মোবাইল একদম নতুন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই পরামর্শ দেব আপনারা ফ্যাক্টরি রিসেট করবেন না, জাস্ট আপনারা এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশনটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে রিসেট দিয়ে দেবেন। এবং রিসেট দেওয়ার পরে রিসেট নেটওয়ার্ক সেটিং এটাও আপনারা করতে পারেন। রিসেট নেটওয়ার্ক সেটিংয়ে এখানে যদি আপনার মোবাইলে ওয়াইফাই ব্লুটুথ এগুলো যদি ওপেন থাকে এবং অনেক সময় দেখা যায় যে আপনি আপনার ওয়াইফাইগুলো সেট করে রেখেছেন বিভিন্ন জায়গায় যান সেক্ষেত্রে কিন্তু এটা সব রিসেট হয়ে যাবে। খুব দরকার না হলে এই রিসেটটা দেওয়ার কোনো দরকার নাই। এবং রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিংস এই সেটিংস এটাও আপনারা দিয়ে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনার মোবাইলের ডাটা কোনো ধরনের রিমুভ হবে না। আর যদি খুব বড় রকমের আপনার মোবাইলে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেবেন। এই ফ্যাক্টরি রিসেট দেওয়ার মাধ্যমে আপনার মোবাইল একদমই নতুন হয়ে যাবে। এবং আপনি রিসেট অল সেটিং দিলেও আশা করি গরম হওয়া হ্যাং হওয়া এগুলা দূর হয়ে যাবে। এভাবে আপনারা আপনার পুরনো ফোনকে নতুনভাবে স্মুথভাবে ইউজ করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, আমার এই চ্যানেলে এই টাইপের ভিডিও সবসময় আপ করা হয়ে থাকে। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।